ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সকাল থেকে নেতাকর্মীরা সম্মেলনস্থল পানি উন্নয়ন বোর্ডের মাঠে জড়ো হয়েছেন। এ বিষয়ে জানতে সেখানে চলে যাচ্ছি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিজানুর রহমান। মিজান, সম্মেলন তো শুরু হয়েছে, তো দলের সাধারণ সম্পাদক সেখানকার বক্তব্যে কি বললেন? লোকা, এইমাত্র সম্মেলনের প্রথম পর্ব, যেটাকে প্রথম অধিবেশন বলে, শেষ হলো। চমৎকার একটা বিষয় আপনাকে বলি, এই অধিবেশন শেষের দিকে প্রধান অতিথি আজকে যিনি ছিলেন যোগাযোগ ও সেতু মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, কমিটির নাম ঘোষণা করেছেন। এই কমিটির সভাপতি হয়েছেন আগে যারা ছিলেন আব্দুল হাই এমপি সাহেব এবং সাইদুল করিম মিন্টু সভাপতি সেক্রেটারি হয়েছেন। এই মুহূর্তে সম্মেলন এলাকায় আট দল পিটিয়ে তারা আনন্দ উল্লাস প্রকাশ করছেন। এর আগে আমাদের সম্মেলনে যে অধিবেশন শুরু হয়েছিল সেই অধিবেশনে অন্যান্য অতিথিরা বক্তব্য করেছেন। তারা বলেছেন এই বিএনপি এবং তার অন্যান্য যারা সহযোগী সংগঠন আছে তারা সারা দেশে সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছে এবং তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই অবস্থায় নেতা কর্মীদের মাঠে থাকার জন্য প্রধান অতিথি ওবায়দুল কাদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন আগামী দিন খেলা হবে, বিএনপি এবং অন্যান্য দল সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করছে তাতে কোনো লাভ হবে না, মাঠ ছাড়বে না আওয়ামী লীগ। এই ছিল আমার কাছে সর্বশেষ রূপা।